চুচুড়ার খবরের দিকে। সেখানে এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে রয়েছে চুচুড়া থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত আর অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। স্থানীয়দের দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে রীতিমতন রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন মহিলারা। এক ব্যক্তির মৃত্যু আর সেই মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে চুচুড়াতে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, কারণ যার বিরুদ্ধে অভিযোগ ঘটনার পর থেকে পলাতক সেই অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেফতারের দাবি আর সেই দাবিতেই পথ অবরোধ স্থানীয়দের। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন রীতিমতন এলাকাবাসীরা। তার কারণ এক ব্যক্তির মৃত্যু আর সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে চুচুড়াতে। ঘটনাস্থলে রয়েছে চুচুড়া থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আর এলাকাবাসীদের সেটাই দাবি যে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে, এবং সেই কারণেই কিন্তু তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় মহিলারা যারা পরপর হাত ধরে রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে রয়েছেন এবং রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন। এক ব্যক্তির মৃত্যু ঘিরে চুচুড়াতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সেখানে একজন ব্যক্তিকে মৃত্যু এবং তার ঘটনায় যিনি অভিযুক্ত তিনি পলাতক, তাকে গ্রেফতারের দাবিতেই পথ অবরোধ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গার্ডেন রিচ কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। সংখ্যালঘুরা শুধুই শাসকের ভোট ব্যাংক, সংখ্যালঘুদের ব্যবহার করে শাসক দল। এতে এত যে মৃত্যু হয়েছে তাতে কি কষ্ট হয় না শাসকের, ঠিক এই প্রশ্নগুলোই কিন্তু তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাদের ভোটে মমতা মুখ্যমন্ত্রী তাদেরকে এখানে মেরেছে। আমরা রাজনীতি করতে আসিনি, আমরা প্রতিবাদ করতে এসেছি কালো ব্যাচ লাগিয়ে। রুপিয়া গরিবকে মারো আর রুপিয়া কামাও। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনালাম। স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী ঠিক কি বলছেন শুনুন। আজকে আমরা মানে শোক প্রকাশ করেছি, মানে যেই লোকজন মারা গেছেন এখন এতগুলো বডি বেরিয়েছে বা অনেকগুলো বডি লোকানো হচ্ছে না কী হচ্ছে এগুলো জানাবার জন্য আমরা শুভেন্দুদাকে ডেকেছিলাম। শুভেন্দুদা এসে মানে এখানে সাধারণ পাবলিককে জানিয়েছেন এই জিনিসটা, কি আমি ওনাদের পাশে আছি বিরোধী দলের। সোমবারে উনি বলেছেন আসবেন, আসার কথা বলেছে, কিন্তু ফার্স্ট হাফে আসবেন না কেন দোল আছে। তো সম্ভবত আমাকে কালকের অফিসে ডেকেছে, এসে তারপরে উনি জানাবেন ওই শিডিউলটা। মানে হ্যাঁ অলরেডি জানানো হয়েছে আমাদের জেলা নেতা। দেখুন এখানে তো অলরেডি একজন যুক্ত থাকলে তো এই জিনিসটা হবে না। আমি যদি পার্সোনালি একটা ববিয়াকে স্টার্ট টু ফিনিশ সবাই এই ব্যাপারটা জানেন, না জানলে আপনি একটা দোকান ওই যে ওই সামনে দোকান লাগানো আছে না, রাত্রে এসে পুলিশ ওইখান থেকে পয়সা নিয়ে যান বা তো ছোটো মোটো একটা জিনিস সবাই জানে। এত বড় বিল্ডিং, হ্যাঁ পুলিশের একটা উদাসীনতা রয়েছে ডেফিনেট। আর আরও একটা বিষয় হচ্ছে যে এই যে গোটা ঘটনায় সামথিং ইকবাল যেমন আপনারা আঙুল তুলেছেন সামথিং ইকবালের বিরুদ্ধে, তো আর কার কার বিরুদ্ধে আপনারা আঙুল? এখানে কোনো কাউন্সিলরের মানে এরকম নেই যারা জানে না ওর ওয়ার্ডে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। কোনো কাউন্সিলর বাদ নেই, ও নির্দল কাউন্সিলর হোক বা কংগ্রেসের ক্যান্ডিডেট হোক বা টিএমসির হোক, যে কোনো সবাই জানে নিজের ওয়ার্ডে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। ডেফিনেটলি মেয়র যদি নিজের নিজে সাপোর্ট না দেন তাহলে তো কোনো দিন হবে না, কিন্তু পুরো মেয়রের হাত আছে এটা। আর এ বিষয়ে বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি ঠিক কি বলেছেন শোনাবো। সংখ্যালঘুদের প্রকৃত অর্থে উন্নয়ন করতে পারেননি এনারা, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে শুধুমাত্র ব্যবহার করেছেন। ইভেন যে ইমাম ভাতা মহাজ্জিন ভাতা দেওয়া হয় সেটাও ওয়াক অফ প্রপার্টি থেকে, তো তাদের যেটা উন্নয়নের টাকা সেই টাকা থেকে খরচ করেন সরকারের তরফ থেকে কত টাকা ওদের উন্নয়নের জন্য দেওয়া হয়। 2011 এর সাচার কমিটির রিপোর্টে সরকারি ক্ষেত্রে মুসলিমদের চাকরি করার সংখ্যা ছিল 2%-এর আশপাশ, এখনও তাই আছে। তো ফলে মুসলিমদের সামগ্রিক অর্থে আদৌ উন্নয়ন এই রাজ্যে হচ্ছে কি
তাদেরকে পুরোপুরি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে গুন্ডা বানানো হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে। এটা অনস্বীকার্য যে পশ্চিমবঙ্গের যে ভোটটা সেই ভোটের মধ্যে সংখ্যালঘুদের একটা অনেকটা পার্সেন্টেজ আছে এবং সেটা মমতা ব্যানার্জি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে সেটাকে করায়ত্ত করার চেষ্টা করেছেন এবং তার জন্য বিভিন্ন কথাবার্তা বলেছেন। কিন্তু আসলে যেটা দেখা যাচ্ছে যে ভোটের জন্য উনি যে সংখ্যালঘুদের যেটা করেছেন, আসলে কাজের ক্ষেত্রে উনি সংখ্যালঘুদের জন্য সেভাবে কিছু করেননি এবং ক্রমশ সংখ্যালঘুরা যত গরিব ছিল আরও গরিব হয়েছে, অশিক্ষা ছেয়ে গেছে। অবশ্য শুধু সংখ্যালঘু বললে আমরা ভুল করব, মানে পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটা আজ কোথায় গেছে, মানে বিগত 11 বছরে আমরা এতদিন আছি, আমরা কেউ এইরকম পশ্চিমবঙ্গের হাল কোনো দিন দেখিনি। অর্থনীতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, মানে সমস্ত জায়গায় মানে দুর্নীতির এটা আঁতুর ঘর তৈরি হয়েছে। সেটা শুভেন্দু অধিকারী জানবেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানবেন কে কার বিরোধী। আমি শুধু এইটুকু বুঝি, দিল্লিতে এত বড় দুর্নীতিতে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হলেন আর কলকাতায় পুরসভার দুর্নীতির জন্য এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তারা প্রত্যেকে সংখ্যালঘু, কিন্তু এখনও কলকাতার মেয়র গ্রেপ্তার হলেন না। যে দুর্নীতির জন্য মানুষের প্রাণ চলে যাচ্ছে, সেই দুর্নীতির ব্যাপারে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, যে দুর্নীতির জন্য সংখ্যালঘুরা মরছে সেই দুর্নীতিতে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, বিরোধী দলনেতা বলতেই পারেন সংখ্যালঘু বিরোধী মমতা। শহর গিলছে বহুতল, আমার হাতে কিন্তু পৌঁছচ্ছে না, দুটি বাড়ি আলাদা আলাদা, সরি দিয়ে দেড়ার বেআইনি বাড়ি, এইভাবে হাত দিয়ে কিন্তু স্পর্শ করা যাচ্ছে তার ঠিক পাশের যে ফ্ল্যাট, কংক্রিটের আড়ালে কি রহস্য, ছাদের নামে প্রাণবাজি। তাহলে কি মেয়র বা বিধায়কদের যে এলাকা, সেই এলাকা সমস্ত নিয়মের ঊর্ধ্বে? ব্রেকিং নিউজের দিকে, শেখ সিরাজউদ্দিনকে ফের রেডের তলব, শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন 27 মার্চ সিজিওতে সিরাজউদ্দিনকে তলব। ইতিমধ্যে সিবিআই হেফাজতে শাহজাহান এবং আলমগীর, এর আগে 21 মার্চ শেখ সিরাজউদ্দিনকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়, কিন্তু শেখ সিরাজউদ্দিন ইডি দপ্তরে হাজিরা না দেওয়ায় ফের তাকে তলব করলো ইডি। শেখ সিরাজউদ্দিনকে ফের ইডির তলব, শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন, তাকে এর আগে 21 মার্চ ডেকে পাঠানো হয়, কিন্তু তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি। শেখ সিরাজউদ্দিনকে ডেকে পাঠানোর পরেও তিনি ইডি দপ্তরে হাজিরা দেননি, আর সেই কারণে 27 মার্চ সিজিওতে সিরাজউদ্দিনকে তলব। ইতিমধ্যেই সিবিআই হেফাজতে রয়েছে শেখ শাহজাহান এবং শেখ আলমগীর, এবং তারপরে আবারও শেখ সিরাজউদ্দিনকে ইডির তলব করা হয়েছে, তার কারণ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন তার বিরুদ্ধেও ভুরি ভুরি অভিযোগ রয়েছে। একেবারে দেখো, আরো এক দুর্নীতির খোঁজ এবার আয়কর দপ্তর, বলা যেতে পারে আরো দু আরো চাপে কিন্তু আপ পার্টি। তার কারণ এই মুহূর্তে আয়কর হানা আপ পার্টির এমএলএ গুলাব সিং এর বাড়িতে, দিল্লিতে তার যে বাসভবন রয়েছে সেখানে হানা হচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। এবং একই সঙ্গে জানিয়ে দিই, আজকে সকাল থেকে আয়কর দপ্তর কিন্তু তার বাড়িতে হানা দিয়েছে, তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে কি মামলায় হানা তোমাকে এটাও জানিয়ে দিই, মূলত কাউন্সিলর সিট, অর্থাৎ এই দিল্লির নির্বাচনে কাউন্সিলর নির্বাচন যে হয়েছিল সেই নির্বাচনে গুলাব সিং এর বিরুদ্ধে টাকা নেওয়া বা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, এবং সেই মামলাতেই কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্সের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এসিবি তারা কিন্তু হানা দিয়েছে গুলাব সিং এর বাড়িতে, সেখানে তল্লাশি অভিযান চলছে। তুমি জানো যে গত পরশুদিন, অর্থাৎ দুদিন আগে কিন্তু আপ পার্টির যে সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হয়েছে, এবং তারপরে ইডির তরফ থেকে কিন্তু এটাও মেনশন করা হয়েছিল, কোর্টের কাছে তথ্য দেওয়া হয়েছিল, স্পষ্ট করা হয়েছিল যে আপ পার্টি ফান্ডে ঘুষের টাকা এসেছে, এবং সেই টাকা দিয়ে 45 কোটি টাকা
পাঞ্জাব এবং গোয়ার ভোটের সময় প্রচারে খাটানো হয়েছে এমনও কিন্তু দাবি কোর্টের কাছে ইডি করে এবং এরপরই দেখা যায় দুদিনের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়া দুদিনের মধ্যে আরও চাপে আপ এবং গুলাব সিং অর্থাৎ এই আপের যে বিধায়ক রয়েছেন সেই বিধায়কের বাড়িতে কিন্তু সকাল থেকে হানা দিয়ে দিয়েছে আয়কর দপ্তর এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে তার থেকে মানি ট্রেল জানার চেষ্টা করছেন তারা এই কাউন্সিলর ভোটে কাউন্সিলর নির্বাচনের সময় তার এগেনস্টে ঘুষ নেওয়ার কিন্তু মূলত অভিযোগ রয়েছে এবং সেই টাকা কার হাত দিয়ে কোন পথে কিভাবে ঘুরপথে এসেছে কার কার কাছে গেছে কোনো প্রভাবশালী রয়েছে কিনা সেই বিভিন্ন বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আয়কর দপ্তর জানতে চাইছেন এবং তার জন্য স্পষ্ট করে তথ্য নেওয়ার চেষ্টা করছেন আয়কর দপ্তর ফাইল একদমই পিঙ্কি বোঝাই যাচ্ছে যে এর আগে যে অভিযোগ আমরা দেখেছিলাম যে অভিযোগ যেখানে যে 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে সেই টাকা ভোটে খাটানোর অভিযোগ দেখেছি আমরা আবার এই ক্ষেত্রে দেখছি আবিধা গুলাব সিং তার বিরুদ্ধে টাকা নিয়ে কাউন্সিলরের আসন বিক্রির অভিযোগ পিঙ্কি আবারও ফিরবো তোমার কাছে পরে তবে আপাতত ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে চোখ